ধন্যবাদ। আজকে আমাদের একটা ঐতিহাসিক দিন, আমরা সিমলা ডিভিশনাল কমিটি আইপিএফপির হয়ে প্রায় 2620 পরিবারের 1926 ভোটার আজকে আইপিএফটি এবং ফিপ্রামাতে বিজেপিতে যোগদান করেছি। এই যোগদান সভা অব্যাহত থাকবে, আগামী দিনগুলোতেও থাকবে। আমাদের সিমলা আইপিএফটি ডিভিশন থেকে এখনও প্রায় 8-9 হাজার আইপিএফটি রয়ে গেছে। ওনারা সবাই আসবেন, আমাদেরকে কথা দিয়েছে, এবং আমরা যেখানেই থাকবো একসাথেই থাকবো, আমরা একসাথেই কাজ করবো। কিন্তু আজকে সবাই আজকে এই যোগদান অনুষ্ঠানে আসতে পারেননি, কারণ সবারই একটু একটু কাজ এবং বিভিন্ন সমস্যা, কিন্তু তারা আসতে পারেনি। আমরা এই সিমলা এলাকাকে একসময় আপনাদের মিডিয়ার মাধ্যমেই সিমলা এলাকা আইপিএফটির গড় এইভাবে অভিহিত ছিল, কিন্তু আজ থেকে উইদিন এই 2022-এর মধ্যে আমরা আবার প্রমাণ করে দেব এই সিমলা এলাকা আইপিএফটির গড় আর নয়, হবে বিজেপির ঘর। আমরা আশা রাখবো আমাদের আইপিএফটি ছাড়াও যারা সিপিএম করছে এবং যারা ত্রিপ্রমথা করছে, ওনারা আমাদের সঙ্গে আসবেন, আমাদেরকে কথা দিয়ে রেখেছেন। তার জন্যই আমরা আজকে বিজেপির সভাতে সবাই অংশগ্রহণ করেছি। আসলে আমরা আইপিএফটি একটা আঞ্চলিক পার্টি, এই আঞ্চলিক পার্টি করে আমরা যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। আমাদের যদি কিছু পেতে হয় বা কিছু চাইতে হয়, তাহলে যেই জিতে পারে তাকেই চাইতে হয়। বিজেপি ভারতীয় জনতা পার্টি এটা ভারতের সর্ববৃহৎ পার্টি, শুধু ভারতের সর্ববৃহৎ পার্টি না, সারা পৃথিবীর সর্ববৃহৎ পার্টি। এই পার্টি কেন্দ্রে, এই পার্টি রাজ্যে আমরা ত্রিপুরা জাতিরা যদি উন্নয়নের জন্য যদি আমাদের কিছু করতে চাই, তাহলে বিজেপি পার্টির হয়ে করতে পারবো। আমরা শুধু চাওয়া পার্টিতে ছিলাম, আইপিএফটি শুধু চাইত, এখন ত্রিপ্রমথাও এখন চাইছে, এবং সিপিএম যারা করত তারাও শুধু চাইত। আমরা দেখতাম সেই 25 বছর সিপিএম রাজত্বেও তারা জনগণকে বোঝাত কেন্দ্র সরকার দিচ্ছে না, কেন্দ্র সরকার দিচ্ছে না, তার মানে কেন্দ্র সরকার হয়তো বা বিজেপি হয়তো বা কংগ্রেস, এই ত্রিপুরাতে সিপিএম যেহেতু আলাদা পার্টি, তার জন্য তারা চেয়ে চেয়ে আনতে হয়। অনেক সময় হয়তো দেয়, অনেক সময় হয়তো দেয় না, কিন্তু আমরা চাওয়া পার্টিতে না থেকে দেওয়া পার্টি, অর্থাৎ যে